কান্দি মহকুমা আদালত চত্বরে আইনজীবীর উপর হামলার অভিযোগ। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো কোর্ট চত্বরে। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে পুলিশ। কান্দি মহকুমা আদালত চত্বরে আইনজীবীকে মারধরের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার দুপুরে। সূত্রের খবর, মঙ্গলবার কান্দি কোর্টে একটা মামলার নিষ্পত্তির জন্য আসেন ছাতিনাকান্দির বাসিন্দা শ্রীদাম মণ্ডল। সেই সময় কোর্ট চত্বরেই তার বিবাদী পক্ষের আইনজীবী আবুল বাসারের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আইনজীবীর ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায় কান্দি কোর্ট চত্বরে। কারণটা বলতে, ওদের একটা মামলা ছিল, সেটা মীমাংসার ডেট ছিল আজকে, দুই পক্ষে মীমাংসা ছিল। ছেলেটা আমার কাছে দাঁড়িয়েছিল, ও আমার সঙ্গে সঙ্গে ও আমার মানে ছেলেটাকেও মারবি, আমাকেও মারবি, ছেলেটাকেও মারতে এলো। সে এমনকি দেখছে এ উকিল টুকিল কিছু নাই, ওদের গায়ের জোরই সব সমান। হ্যাঁ, ওরা উকিলকেও আঘাত করবে, বুঝলেন তো? ও আমাকে মারার জন্য প্রথম দেখি চার পাঁচটা লোক নিয়েছে, ও উকিলও মারবে না, ও কোনো লোকের ফয়সালাও মারবে না। বিকাশবাবুর সামনে দাঁড়িয়ে দেখে আমাকে কোর্ট চত্বরে মেরেছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত শ্রীদাম মণ্ডলকে আটক করে। কোর্ট চত্বরে আইনজীবী আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন আইনজীবীরা। আমি চাইছি একটা শাস্তি হোক, যিনি বিশিষ্ট আইনজীবী গায়ে হাত তুলেছে, এটা চরমতম অন্যায় করেছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।